हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय किचन। आज के रेसिपिर जोन्नो मेन जी उपकरण सेटा होच्छे तिल। हाँ, एकदम ठीक धरेछेन, एटा सादा तिल। आर सादा तिलेर अनेक गुणागुण आछे, चोखेर जोन्नो भालो, चुलेर जोन्नो भालो, एमन कि आमादेर ओजन कम होते साहाज्य करे एई तिल जदि बेटे खावा जाए। तो आज के रेसिपिर जोन्नो तिलटाके आमि जस्ट बेटे निएछि, একটু শক্ত করে বাটতে হবে। কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচিয়ে। খুব ইজি একটা রেসিপি, বাট খুব টেস্টি। তো সবার প্রথমে না আমি তিল বাটাটা দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 100 গ্রাম তিল বেটে নিয়েছি, তো সেই পরিমাণ হিসাবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আর 4টে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, পরিমাণ মতো নুন দিলাম, 2 চুটকি পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। এইবারে সবটা খুব ভালো করে আমি আস্তে আস্তে মেখে নেব। আর এতে কিন্তু আমি জল ব্যবহার করব না, কিন্তু তিলটা যখন আমি বেটেছি না, তিলটা বাটার সময় সামান্য একটু জল লেগেছে, তো ওইটুকুই জল, আর জল লাগবে না মাখার সময়। যাই হোক, খুব ভালো করে আমি তিলটা মেখে রেডি করে নিয়েছি। এদিকে আমি কড়ায় সবার প্রথমে সরষের তেল গরম করে নিচ্ছি। যেহেতু এটা আমি শ্যালো ফ্রাই করব, সেই জন্য খুব কমই তেল লাগবে। তো হাতে এইভাবে নিয়ে আঙুল দিয়ে একটু করে চেপে দিয়ে আস্তে আস্তে আমি বড়াগুলো তেলে ছেড়ে দেব। আর গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। খুব অল্প আঁচে এগুলো বানাতে হবে। যখন নিচের দিকটা একটু লাল হবে আর কি, তখন আস্তে আস্তে এগুলো উল্টে দিতে হবে। আর যেহেতু এটা তিলের বড়া, তো সেই হিসাবে কিন্তু এটা ভেঙে যাবার ভয়টা খুব বেশি থাকে। তো সেই হিসাবে কি খুব হালকা হাতে এগুলো উল্টাতে হবে। বড়াগুলো আমার রেডি হয়ে গেছে, খুব বেশি লাল কিন্তু এটা করবেন না, ঠিক আছে? কারণ বেশি লাল করলে কিন্তু তিল যেহেতু এটা তেতো হয়ে যেতে পারে। তো আস্তে আস্তে আমি এই বড়াগুলো তুলে নেব। একইভাবে আমি বাকি বড়াগুলো বানিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি, তিলের বড়া। খুব ইজি আর খুব টেস্টি একটা রেসিপি। তো যাই হোক, যখন ট্রাই করবেন তখন অবশ্যই গরম ভাতে ট্রাই করবেন, কারণ গরম ভাতে এই তিলের বড়াটা ভীষণ ভালোভাবে যায়। এটা এমনিও গরম গরম খাওয়া যাবে, মোটামুটি যখনই এটা ট্রাই করবেন অবশ্যই গরম ট্রাই করবেন। যাই হোক, যদি ভালো লেগে থাকে আমার আজকের এই রেসিপি, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন।
সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু বেল আইকনটা টিপতে ভুলবেন না, কারণ আপনারা বেল আইকনটা টিপলে তবেই কিন্তু আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছবে সবার আগে। তার সাথে কিন্তু লাইকও করবেন, অনেক অনেক শেয়ারও করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।